নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট সংবাদ মাধ্যমকে দেওয়া ভাস্করবাবু একটি গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। তিনার বক্তব্য অনুযায়ী কিন্তু এই সরকার কিভাবে সরকারি কর্মীদের বঞ্চনা করছে এবং সমস্ত রাজনৈতিক দলেরা এই মঞ্চে যোগদান করছেন শুধু রাজনৈতিক স্বার্থে নয়, সাধারণ মানুষের স্বার্থে। তো তিনি একরকমভাবে সরকারি কর্মীদের হয়ে রাজ্য সরকারকে একরকম ধুয়ে দিয়েছেন। তিনি কি বলেছেন অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। তার আগে বলে রাখবো, যারা এই চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন, ডিএ সংক্রান্তিত যে কোনো রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন। তো চলুন দেখে নিই কি বলছেন ভাস্কর বাবু। আমরা যদি সরকারি কর্মচারী হিসেবে এটা প্রশ্নটা করি যে কেন বেকার যুবক যুবতীদের চাকরিগুলোকে চুরি করলেন, সেটাকে যদি ওনাদের বিরোধী কণ্ঠস্বর মনে হয় তাহলে আমাদেরকে সেই চোখেই দেখুন, কিন্তু প্রশ্নটা আমরা করে যাব সাধারণ মানুষের হয়ে করে যাব। আমরা যদি জিজ্ঞাসা করি যে সরকারি বিদ্যালয়গুলো কেন পরিকাঠামোর অভাবে ধুকছে, হসপিটালগুলোতে কেন ডাক্তার নার্স নেই, উপযুক্ত পরিকাঠামো নেই, কেন শিক্ষান্তে ছেলেপিলেরা চাকরি পাবে না, কেন কর্মসংস্থানের সুযোগ নেই, তাহলে যদি মনে হয় যে বিরোধী কণ্ঠস্বরের মতো কথা বলছি তাহলে বিরোধী হিসাবে জাজ করুন। কিন্তু একটা কথা বলে রাখি আপনাকে যে এই রাজ্যের কর্মচারী যারা নিয়োগপ্রাপ্ত তারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছেন, তাদেরকে কোনো রাজনীতি করার প্রয়োজন হয় না। আর প্রয়োজনটা হয় না বলেই বিগত 100টা দিন ধরে সমস্ত রকমের রাজনৈতিক ছোঁয়া চেরিয়ে তারা আন্দোলন করে যাচ্ছেন। এই মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাইকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, ওনাদেরকে বলুন যে মাননীয় মুখ্যমন্ত্রীকেও সেই আমন্ত্রণ পত্র গ্রহণ করে আমাদের ডিএ মঞ্চে আসতে। যে